अरे कोई नहीं ठोकने आप लाइन में आके किसी को कोई प्रॉब्लम है? क्योंकि आप लोग छोके हो बंगाल में, आप लोग आपने आपका फोर्स कोई ना कोई जगह में छोका है, तो मैं बोलती हूँ अगर आपको छोकने का इंक्वाइज चाहे, मैं कॉन्टेस्टिंग कैंडिडेट हूँ तृणमूल कांग्रेस का और 10 साल मैं सांसद हूँ, होम स्टैंडिंग कमेटी का भी मेंबर हूँ। आप लोग को 90 रुपया दिन में खाने को देता है ना, वो 90 रुपया बढ़ाने के लिए मैं 10 वर्ष संघर्ष कर रही हूँ, इसके लिए खाना बढ़ाओ, इसका मेडिकल फीस भी बढ़ा, मैं करती हूँ। तो ठोकना है तो मुझे ठोको, इसको क्यों बोला, क्यों बोला, गलत बोल रहे हैं। চলে এসছি এবং এখানে সেন্ট্রাল ফোর্স জোর করে বিজেপিকে ভোট করাচ্ছে, এটা হতে পারে না। এই সেন্ট্রাল ফোর্স এখান থেকে উইথড্র করতে হবে, 104 নম্বর বুথের এই সেন্ট্রাল ফোর্স ইমিডিয়েটলি উইথড্র করতে হবে, এটা আমি জানা আমি কিছুই হয়নি। তার মানে ওরা ফোর্সটা বাড়িয়ে দিয়ে লোককে দিয়ে জবরদস্তি পদ্মফুলের ওপর ভোট করাচ্ছে। আমি জানাচ্ছি, আমি তো আপনাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি জানাচ্ছি, আপনারা সরে গেলেই আমি জানাবো। বুথ ভাঙচুর করেছে এরকম একটা কংগ্রেস আমি শুনেছি, যে ওখানে লাথি মেরে বুথ ভেঙে দিয়েছে। আমি তাই জন্য এখানে আছি, আমি দেখলেন যে আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বললাম, অবজারভারের সঙ্গে কথা বলবো, বেআইনি কাজ সেটা কেউই করতে পারে না, না সেন্ট্রাল ফোর্স, না স্টেট ফোর্স, না অন্য পাবলিক। সুতরাং এরা বেআইনি কাজ করেছে, সেই জন্য আমি তার প্রতিবাদে এখানে দাঁড়িয়ে আছি। সেন্ট্রাল ফোর্স কি বলছে এখানে? ওরা কোনো উত্তর দিতে পারছে না, ওরা প্রায় আমাকেও ঠকে দেয় এরকম অবস্থা, দেখা যাক না কি করে। হ্যাঁ।